আগরতলা শহরের গুর্খা বস্তি স্থিত প্রজ্ঞা ভবনে ত্রিপুরা সরকারের মৎস্য প্রাণী সম্পদ বিকাশ এবং তপশিলি জাতি কল্যাণ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সুধাংশু দাসের উপস্থিতিতে জিআরপিটি গ্রুপ সি পরীক্ষায় উত্তীর্ণ বেশ কয়েকজন চাকরি প্রার্থীর হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার তুলে দেওয়া হল বৃহস্পতিবার। গত 13 সেপ্টেম্বর প্রকাশিত হয়েছিল জিআরবিটি গ্রুপ সি বিভাগের চূড়ান্ত মেধা তালিকা। প্রকাশ করা হয়েছিল 1980 জনের নামের তালিকা। তাদের মধ্যে থেকে বেশ কয়েকজনকে ইতিমধ্যেই অফার লেটার দিয়েছে ত্রিপুরা সরকারের অর্থ, খাদ্য, সমবায় পরিবহন এবং কৃষি বিভাগ। মৎস্য ও প্রাণীসম্পদ বিকাশ দপ্তরে লোয়ার ডিভিশন ক্লার্ক পদের জন্য রাজ্য সরকারের তরফ থেকে বৃহস্পতিবার অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হল বেশ কয়েকজনকে। উপস্থিত ছিলেন রাজ্যের মৎস্য দপ্তরের প্রধান সচিব বি এস মিশ্রা, অধিকর্তা সন্তোষ দাস এবং প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের অধিকর্তা ড নীরজ কুমার চঞ্চল। স্বচ্ছতার সাথে শুধুমাত্র যোগ্য ব্যক্তিদেরই চাকরিতে নিয়োগ করা হয়েছে বলে এদিন জানিয়েছেন মন্ত্রী সুধাংশু দাস। বলেছেন, দুর্নীতির কোনো স্থান নেই ভারতবর্ষে। করাপশন শব্দটিকে মুছে দিতে তৎপর হয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সরকারি সিস্টেমে কাজ করা প্রত্যেকটা মানুষের গুরুত্ব সমান। এর পাশাপাশি বাম আমলে কাজে ফাঁকি দেওয়ার যে অপসংস্কৃতি চলছিল ত্রিপুরা রাজ্যে, সেই অরাজকতাও আজ অবসান ঘটেছে বলে জানিয়েছেন মন্ত্রী। এবং তাদের ইন্টেনশনই ছিল মানুষের কাজ না করা, মানুষকে বিপদে ফেলা। এই ইন্টেনশন নিয়ে যদি সিস্টেম রান করে তাহলে দেখবেন আলটিমেটলি আমাদের অনেক জায়গাতে আমরা পিছিয়ে যাই। 2020-21 অর্থ বছর, 21-22 অর্থ বছর, 22-23 অর্থ বছর, প্রত্যেক অর্থ বছরের জন্য সরকার কিছু ফান্ড বরাদ্দ করে বিভিন্ন দপ্তরে। এই পয়সাগুলি এই বছরের মধ্যে আপনাকে কমপ্লিট করতে হবে, তারপর পরের বছরের জন্য আপনাকে আবার ফান্ড দেবে। আপনি এই বছর যত টাকা খরচা করলেন তার পরের বছর আপনাকে বেশি খরচা দেবে, বেশি পয়সা দেবে। বছরের শেষে দেখা যায় কোনো কোনো জায়গাতে যে মানে কিছু সংখ্যক কর্মচারী বা এমপ্লয়ির কারণে যে এই টাকা যেটা বরাদ্দ করা হয়েছিল পাবলিকের জন্য সেই টাকাগুলি আনস্পেন্ট থেকে যায়। এগুলি আমার বিটার এক্সপিরিয়েন্স বলছি আমি। এগুলি কেন, এগুলি হচ্ছে কেন? কারণ মানুষের প্রতি, রাজ্যের প্রতি দায়বদ্ধতা নেই। তো যতক্ষণ পর্যন্ত না মানুষের প্রতি, রাজ্যের প্রতি, এই রাজ্যের উন্নয়নের প্রতি আপনার দায়বদ্ধতা থাকবে ততক্ষণ পর্যন্ত রাজ্যের উন্নয়নটা কিন্তু মুশকিল। আর এটা সিস্টেমটা এমন না, এটা কিন্তু একটা চেইন ওয়ার্ক, ঠিক কিনা? না, এটা একটা চেইন সিস্টেম, একটা টিম ওয়ার্ক। এখানে একদম, এখানে আমাদের ডাইরেক্টর সাহেব যেটা বলেছেন, গ্রুপ ডি স্টাফ যে কিনা হয়তো শুধু চায়ের কাপটা এনে দেবে, ডাইরেক্টর সাহেব সকাল থেকে রাত্রি পর্যন্ত কাজ করছে, ওনার মাথা ড্রাইভারে মানে ব্যথা করছে, খুব সারাক্ষণ খুব টায়ার্ড, এক কাপ চা যদি উনি পান হয়তো ওনার আরেকটু এনার্জি বাড়বে। এবার একটা লোক যদি চা দেওয়ার মতো এখানে না থাকে তাহলে উনি কোথাও না কোথাও ডিমোরালাইজ হতে পারে, ঠিক না? অথবা আপনি যে অফিসে কাজ করবেন আপনার পার্সোনালি ইচ্ছে আছে আমি কাজ করব, কিন্তু আপনার অফিসের আরো 5টা লোক কাজ করছে না, তো আপনি কি হবেন? অটোমেটিক্যালি ডিমোরালাইজ হয়ে যাবেন। আরে আমি একা কেন করব, আমার তো একার দায়িত্ব নয়, অনেকেরই তো কাজ আছে। অর্থাৎ আপনি যে অফিসে বসবেন এই অফিসের যদি 5টা টেবিল থাকে, এই 5টা টেবিলের 5জন যারা বসে থাকবে তাদের সমান দায়িত্ব। সে যদি রিসিভ না করে তাহলে তিনি ডেসপাস করতে পারবে না, সে যদি ডেসপাস না করে তাহলে এলডিসি সেটাকে ফাইলে তুলতে পারবে না, ফাইলে যদি না তুলে তাহলে অফিসারের কাছে অ্যাপ্রুভালের জন্য যেতে পারবে না, অফিসার এটাকে ইনকোয়ারি করে অ্যাপ্রুভাল না দিলে ফান্ডটা রিলিজ হবে না, ঠিক না? এটা একটা চেইন সিস্টেম। তো এই কারণেই প্রত্যেকটা ব্যক্তির, প্রত্যেকটা অফিসারের, প্রত্যেকটা কর্মচারীর গুরুত্ব সমান যারা এই সিস্টেমটাকে রান করে। গত 13 সেপ্টেম্বর জিআরবিটি গ্রুপ সির চূড়ান্ত মেধা তালিকা প্রকাশিত হওয়ার পর থেকেই চাকরিতে যোগ দেওয়ার অপেক্ষায় ছিলেন উত্তীর্ণ পরীক্ষার্থীরা। অবশেষে অবসান ঘটতে চলেছে সেই অপেক্ষার। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।